নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নান উৎসবে পুণ্যার্থীদের ঢল নেমেছে। ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান থেকেও অনেক সনাতন ধর্মাবলম্বী এতে অংশ নিচ্ছেন। রাত 11:45টায় শেষ হবে এই আয়োজন। মহাভারতের বর্ণনা মতে পরশুরাম মুনি পাপমুক্তির জন্য ব্রহ্মপুত্র নদের যে স্থানে স্নান করেছিলেন তা নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধে অবস্থিত। তাই সনাতন ধর্মাবলম্বীরা পাপ মোচনের আশায় প্রতি বছর এই জায়গায় দুই দিনের স্নান উৎসব করেন। শুক্রবার রাত 9টায় লগ্ন শুরুর পরই দেশ বিদেশের ভক্ত অনুরাগীরা আনুষ্ঠানিকতায় যোগ দেন। শনিবার সকাল থেকে বাড়তে থাকে ভিড়। এটা একটা মহাতীর্থস্থান, আদিকাল থেকে হয়ে আসছে এবং আমরাও এসেছি তীর্থ করতে। সবার মানে যত পাপ আছে সব যাতে সবাই জনগণ সাধারণ সবাই যাতে এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। আর যদি কোনো পুণ্যার্থী এখানে এসে স্নান করেন তাহলে তার কোটি জন্মের পাতকী ধ্বংস হয়ে যাবে। মা পরশুরামকে বলছি না, পরশুরাম আমাকে একটু গায়া কাশিতে নিয়ে যাবি। উনি বলে যে মা আমি এত সাধনা করলাম কি জন্য, যদি আপনাকে যদি এটা এনে দিতে না পারি থেকে এই আবির্ভাব এই পুণ্যতীর্থ এই ব্রহ্মপুত্র নদের মধ্যে হইতেছে আবহমান কাল পর্যন্ত চলবে। লাঙ্গলবন্দে পুণ্যার্থীদের চিকিৎসা সেবায় 10 শয্যার একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়। কাজ করে 5টি মেডিকেল টিম, রাখা হয় 10টি অ্যাম্বুলেন্স, আর নিরাপত্তা নিশ্চিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের 5টি স্থানে অষ্টমীর স্নান উৎসব হয়। শনিবার ভোর থেকে সবগুলো স্থানে পুণ্যার্থীদের ঢল নামে। এছাড়া গাইবান্ধায় বেশ কয়েকটি জায়গাতেও উৎসবের আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নান উৎসবে পুণ্যার্থীদের ঢল নেমেছে। ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান থেকেও অনেক সনাতন ধর্মাবলম্বী এতে অংশ নিচ্ছেন। রাত 11:45টায় শেষ হবে এই আয়োজন। মহাভারতের বর্ণনা মতে পরশুরাম মুনি পাপমুক্তির জন্য ব্রহ্মপুত্র নদের যে স্থানে স্নান করেছিলেন তা নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধে অবস্থিত। তাই সনাতন ধর্মাবলম্বীরা পাপ মোচনের আশায় প্রতি বছর এই জায়গায় দুই দিনের স্নান উৎসব করেন। শুক্রবার রাত 9টায় লগ্ন শুরুর পরই দেশ বিদেশের ভক্ত অনুরাগীরা আনুষ্ঠানিকতায় যোগ দেন। শনিবার সকাল থেকে বাড়তে থাকে ভিড়। এটা একটা মহাতীর্থস্থান, আদিকাল থেকে হয়ে আসছে এবং আমরাও এসেছি তীর্থ করতে। সবার মানে যত পাপ আছে সব যাতে সবাই জনগণ সাধারণ সবাই যাতে এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। আর যদি কোনো পুণ্যার্থী এখানে এসে স্নান করেন তাহলে তার কোটি জন্মের পাতকী ধ্বংস হয়ে যাবে। মা পরশুরামকে বলছি না, পরশুরাম আমাকে একটু গায়া কাশিতে নিয়ে যাবি। উনি বলে যে মা আমি এত সাধনা করলাম কি জন্য, যদি আপনাকে যদি এটা এনে দিতে না পারি থেকে এই আবির্ভাব এই পুণ্যতীর্থ এই ব্রহ্মপুত্র নদের মধ্যে হইতেছে আবহমান কাল পর্যন্ত চলবে। লাঙ্গলবন্দে পুণ্যার্থীদের চিকিৎসা সেবায় 10 শয্যার একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়। কাজ করে 5টি মেডিকেল টিম, রাখা হয় 10টি অ্যাম্বুলেন্স, আর নিরাপত্তা নিশ্চিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের 5টি স্থানে অষ্টমীর স্নান উৎসব হয়। শনিবার ভোর থেকে সবগুলো স্থানে পুণ্যার্থীদের ঢল নামে। এছাড়া গাইবান্ধায় বেশ কয়েকটি জায়গাতেও উৎসবের আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।